ভজন বিচারকের সামনে অগ্নিজিৎ মুখার্জির বিহুতে মিথ্যে অভিযোগ করে আর বলে আমি বড়বাবুকে একবার বড়বাবু খাট গোড়ায় এলে ভজন বলে আপনি নিজের চোখে দেখেছিলেন অগ্নিজিত মুখার্জি পদ্মকে খুম করেছিল বড়বাবু বলে হ্যাঁ আমি দেখেছিলাম তারপর ভজন বিচারককে বলে আমার যা জানার জানা হয়ে গেছি এরপর কার্ড বড়া থেকে নেমে গেলে ভজন অগ্নিজিৎ মুখার্জি কে বলে এই লোক থায়াসেন্টার থেকে লোকে নেই এই বলতে গেলে তখনই তানবি বলে আপনি ওনার ব্যক্তিগত জীবনে প্রশ্ন করছেন কেন সেই মুহূর্তে গীতা তানবিকে বলে তুমি এই কেসটা সামলাতে পারবে না তুমি জিও না এই কেসটা আমাকে দাও আমি হ্যান্ডেল করব অনেক রিকোয়েস্ট করাই তানবি গীতাকে কেসটা দিতে রাজি হয় তারপর গীতা বিচারককে বলে আমি অগ্নিজিৎ মুখার্জির হয়ে কেসটা লড়ব অগ্নিজিৎ মুখার্জি বলে আমার তোমাকে দরকার নেই আর বিচারককে বলে পদ্ম আমাদের বাড়িতে মেয়ে মতোই থাকতো এই কথা শুনে ভজন বলে তাহলে আপনি মল স্টেশনের কেস্টে পদ্মর পাশে দাঁড়াননি কেন অগ্নিজিৎ মুখার্জি বিচারককে বলে আমাকে বলতে দেয়া দেয় আমাকে নিজে নিমন্ত করেছিল আমি বিয়ে বাড়ি যাই গিয়ে দেখি ও ছুরি বিদ্ধ আমার মনে হয়েছিল ওকে বাঁচানোর দরকার তাই আমি ছুরিটা ছুরিটা বার করে নি তখনই পঙ্কজ খাস নবিশ ওখানে পৌঁছয় ভজন বলে এসব বানানো গল্প আর বিচারককে বলে আমার হাতে একটা প্রমাণ আছে আমি রূপারানী আয়া সেন্টারে মাউকিনকে কাঠ করে ডাকতে চাই এও রূপারানী রূপারানি কাঠ এলে এওএন রূপারানীকে সবাল করে বলে পদ্মুরানি আপনার আয়া সেন্টারে কাজ রূপারানী বলে হ্যাঁ ও তো বাপ মা মেয়ে আমি ওকে নিয়ে এসেছিলাম কাজে দেওয়ার জন্য ও খেতে পেত না